আসসালামালাইকুম, আমরা এই গাড়ি নিয়ে বাক্সি মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যাচ্ছি। সেখানে পাবনা হাডিং ব্রিজ এবং লালনসা ব্রিজ দেখবো, পারমাণবিক চুল্লি দেখবো। গাড়ি এটা নিয়ে আমরা এই দিয়ে ঘুরতে যাচ্ছি। দেখুন এইটা আমরা ইতিমধ্যে পাবনা রূপপুর পারমাণবিক প্রকল্প এবং পাবনা হাডিং ব্রিজ এর উদ্দেশ্যে রওনা হয়েছি মাথা নিয়ে। এই গাড়িতে কয়জন আছে আনুমানিক? আমরা শুধু ক্যাবিনের মধ্যেই বসে আছি। আপনাদের সামনের ক্যামেরা একটু রাস্তাঘাট দেখায়। গাইস, ইতিমধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। এটা অলরেডি প্রায় হয়ে গেছে সম্পূর্ণ। এটাই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা। এই যে বিমা শক্তি মানে মা
শুয়ে পড়ে যাও কে ভাই, কি খবর? আপনারা ইতিমধ্যে যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাংলাদেশের বিখ্যাত সেই হার্ডিং ব্রিজ পাবনা। এটা নাম বলে পাকশি হার্ডিং ব্রিজ। তো এই আমরা নিচে নেমে যাচ্ছি, যে ওই পাশে যেটা দেখছেন ওইটা হচ্ছে লালন শাহ ব্রিজ, মানে কুষ্টিয়ার সেই লালন, ওর নাম মানে নামে নামকরণ করা হয়েছে এই ব্রিজটার নাম। অনেক সুন্দর লাগতেছিল আসলে ওয়েদার প্লাস এই হার্ডিং ব্রিজ, লালন শাহ ব্রিজ। এবং বাম সাইড থেকে মানে দেখলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটাও অস্থির লাগতেছিল। সামনে আরও অস্থির জিনিস দেখুন। সো গাইজ, যারা ফ্রি ফায়ার খেলেন, যারা ফ্রি ফায়ার খেলেন তারা কি জায়গা চিনতে পারেন? দেখেন তো আমার দেশের থেকে চুরি করে ফ্রি ফায়ার বানানো হয়েছে। গাইস, এই ভিডিওটা হয়তো মোটামুটি হয়েছে, এর থেকেও ভালো ভিডিওটা এর পরের ভিডিওটা আসবে কোনোরকমভাবে আপনাদের দেখাচ্ছি পরের ভিডিওটা যেটা পোস্ট করব। এই ভিডিওটা দেখার জন্য হলেও একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ভিডিওটা মানে আমার থেকে সব থেকে বেটার লাগছে, পাকশি হার্ডিং ব্রিজ, লালন শাহ ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিছু অংশ আছে এখানে এই ভিডিওটাতে ভিডিওটাতে। তো পরের এই ভিডিওটাতে আপনাদের খুবই ভালো লাগবে। তো এই মানে এই ভিডিওটা দেখার অনুরোধ রইল আসলে আপনাদের কাছে। দেখুন মানে কিছু অংশ আপনাদের দেখাচ্ছি ভিডিওটাতে, মানে অল্প কিছু অংশ কেটে দিয়ে, মানে জোশ লাগতেছিল ওয়েদারটা প্লাস নদীর পানির ঢেউ। এটা পদ্মা নদী। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।